হ্যালো এভরিওয়ান, বৌমনি রান্নাঘরের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তৈরি করব আমের খুব মজাদার কেক। যারা মনে করেন অনেক রকম উপকরণ ছাড়া কেক বানানো যায় না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি হবে খুব স্পেশাল। কারণ আমি আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজে কেক বানানো যায় তারই খুব সহজ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে আর আজকের এই রেসিপিটি ফলো করলে যে কেউ কিন্তু কেক বানাতে পারবেন। তাহলে দেরি না করে চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে একটা বাটির মধ্যে আমি দুইটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার একটা কাটা চামচ দিয়ে ডিমগুলোকে প্রথমে ফেটিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন চিনিটাকে গুঁড়ো করে নেওয়ার জন্য। আমি এখানে পুরো এক কাপ চিনি না দিয়ে সামান্য একটু কম দিচ্ছি, তবে আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিবেন। এবার চিনি এবং ডিম একত্রে একটু মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি প্রায় এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটাকে অবশ্যই চালনি দিয়ে ভালোভাবে চেলে নিতে হবে। এবার ডিম আর চিনির মিশ্রণের সাথে ময়দাটাকে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। আমি একেবারে পুরো ময়দা না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তাহলে ময়দাগুলো দানা বেঁধে যাবে না। আপনাদের কাছে যদি হ্যান্ড মিক্সার থাকে তাহলে আপনারা হ্যান্ড মিক্সার দিয়েও মিক্স করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো বেকিং পাউডার এবং একত্রে একটা হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমের পিউরি। আমি এখানে এক কাপের মতো একটা পাকা আমের পিউরি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক কাপের মতো সাদা সয়াবিন তেল। আপনারা চাইলে আমের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন, তবে আম যত বেশি দিবেন ফ্লেভারটাও তত ভালো হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এখানে যেহেতু আমি এক কাপ ময়দাই কেক বানাবো এর জন্য আমি একটা আম ব্যবহার করেছি। এবার মিক্সার দিয়ে আবারও ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছে কেক বানানোর জন্য, সেই জন্য বাকি ময়দাটুকু অ্যাড করে দিচ্ছি। ব্যাটার তৈরির সময় যদি মনে হয় অনেক পাতলা বা ঘন হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ময়দার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তবে কেক বানানোর জন্য মনে রাখতে হবে ব্যাটারটা কিন্তু অবশ্যই পারফেক্টলি বানাতে হবে, সেই বিষয়ে খেয়াল রাখবেন। দেখুন আমার ব্যাটারটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন হয়নি। আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন। এবার আমি আজকে আমি কেকটা বানাবো একটা স্টিলের বাটিতে। এর জন্য এরকম একটা মিডিয়াম সাইজের বাটি নিচ্ছি এবং বাটির ভেতরটা সামান্য সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার বাটির উপরে চারপাশে অল্প কিছু ময়দা দিয়ে পুরো বাটিটাকে কোটিং করে নিতে হবে। আমি যেহেতু এখানে বাটার পেপার ইউজ করিনি এই জন্য বাটার পেপারের বিকল্পে এই প্রসেসটি ফলো করেছি। এবার বাকি ময়দাটুকু আমি ফেলে দেব। কেক বানানোর জন্য বাটিটা কিন্তু রেডি। এবার এই স্টিলের বাটির মধ্যে কেকের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। এবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে বাটির মধ্যে কেকের মিশ্রণটা ভালোভাবে সেট হয়। এবং আমি 10 মিনিটের জন্য একটা সাইডে এই মিশ্রণ সহ বাটিটা রেখে দেব। আর আজকের কেকটি আমি তৈরি করব একটা ফ্রাইং প্যানে, তো সেই জন্য আমি ফ্রাই প্যানটা আগে থেকে প্রিহিট করে নিয়েছিলাম। ফ্রাই প্যানের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে
প্রায় 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে প্রিহিট করে নিয়েছি। এবার স্ট্যান্ডের উপরে এই স্টিলের বাটিটা বসিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু কেকের সাথে কিছু পেস্তা বাদাম অ্যাড করে দিয়েছি, এতে করে সুন্দর ফ্লেভার এবং দেখতেও ভালো লাগে। আপনারা চাইলে কাজু পেস্তা কিংবা কাঠবাদামও ব্যবহার করতে পারেন। এবার দেখতে পাচ্ছেন আমি এখানে যে ঢাকনাটা ইউজ করেছি সেটা একটা ছোট ছিদ্র আছে, সেই ছিদ্রটাকে বন্ধ করার জন্য একটা ছোট লবঙ্গ দিয়ে দিচ্ছি, যাতে করে ভিতরের বাষ্পটা কোনোভাবে বাইরে চলে না আসতে পারে। এবার আমি অপেক্ষা করব প্রায় 40 মিনিট, আর এই 40 মিনিট চুলার আঁচটা থাকবে মিডিয়ামের থেকেও লোতে। আর এই 40 মিনিটে একবারের জন্য কিন্তু ঢাকনাটা কোনোভাবেই খুলে দেখা যাবে না। আর যেহেতু আমি আজকে কাচের একটা ঢাকনা ব্যবহার করেছি, কেকটা হয়েছে কিনা সেটা কিন্তু উপর থেকে এমনিতেই বোঝা যাবে। কেকটা কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করছে এবং খুব সুন্দর একটা স্মেল আসছে, যেটা কিনা আপনাদের সাথে শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। তবে আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন কিন্তু কেক তৈরির সময় খুব সুন্দর একটা আমের মিষ্টি গন্ধ আপনারা পাবেন। প্রায় 45 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এবার আমি একটা ছোট কাঠির সাহায্যে দেখব কেকের ভেতরটা পারফেক্টলি বেক হয়েছে কিনা। কাঠিটা একদম পরিষ্কার উঠে আসছে এবং হাতে সামান্য তেল লাগছে, তার মানে আমার কেকটা কিন্তু পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। এবার কেকটাকে ঠান্ডা করে একটা ছুরি দিয়ে বাটির চারপাশটা একটু কেটে নিচ্ছি। দেখুন এটা এমনিতেই অনায়াসেই উঠে আসছে, আমি শুধু সাইড গুলো একটু কেটে নিলাম। এবার একটা স্প্যাচুলা দিয়ে নিচ থেকে কেকটাকে আমি তুলে আনছি। আপনাদের বাসায় যদি কেক তৈরির কোনো ছাঁচ না থাকে, আপনারা কিন্তু খুব সহজে এরকম স্টিলের বাটিতে কেক বানাতে পারেন। দেখুন নিচের অংশটা কেমন হয়েছে, কেকটা কিন্তু যথেষ্ট সফট হয়েছে। এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি। আম দেওয়ার ফলে কেকটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর একটা কালার হয়েছে, আর খেতেও কিন্তু যথেষ্ট সফট এবং আমের একটা সুগন্ধি, সব মিলিয়ে কেকটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, আর এর জন্য অবশ্যই বাসায় ট্রাই করতে হবে। ম্যাঙ্গো কেক কেমন হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের ভালো লাগলেই আমার কাজের সার্থকতা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই বোমনি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।